নমস্কার বন্ধুরা, দেখুন অনেকেই রিকোয়েস্টের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। দেখুন অনেকেই যারা জেলের থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল, অনেকেই সেখানে অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হচ্ছে। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে বন্ধুরা ইজিলি আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর প্রথমে দেখুন আপনার সেখানে পাসপোর্ট সাইজের ফটো সেখানে বসাতে হবে এবং সেখানে সাইজ রাখা হয়েছে 3.5x4.5 cm, মানে এই সেখানে ফটোর সাইজ রাখা হয়েছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারাই আবেদন করবেন এবং খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডিটেলস নোটিফিকেশনটির মধ্যে আমরা বলেছি এবং আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে তাও আমি এই ডিটেলস ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে আপনাদের ফুল নেম এবং ফুল নেমটি লিখতে হবে ব্লক লেটারে, মানে বড় হাতের লিখতে হবে। তারপর দেখুন আপনাদের বাবার নাম লিখতে হবে এবং সেটাও ব্লক লেটারে বলা হয়েছে, মানে বড় হাতে লিখতে হবে। তারপর সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনাদের প্রথমে ভিলেজ লিখবেন, তারপর পোস্ট অফিস যেখানে রয়েছে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপর ডিস্ট্রিক্টের নাম লিখবেন, তারপর আপনাদের স্টেট সেখানে ত্রিপুরা লিখবেন এবং আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের পিনকোডটি সেখানে বসাবেন এবং দেখুন সেখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে। তাহলে যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম রয়েছে তাহলে সেম টু সেম ফিল আপ করবেন এবং যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম নয় বন্ধুরা, আপনাদের সেখানে পুনরায় ভিলেজ, পোস্ট অফিস, প্রিয়েস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন নাম্বার সম্পূর্ণ বিষয়গুলো লিখতে হবে। নাম্বার 5-এর মধ্যে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ সেখানে লিখতে হবে। তারপর সেখানে জেন্ডার, মেল না ফিমেল লিখতে হবে। তারপর আপনার ন্যাশনালিটি সেখানে ইন্ডিয়ান লিখবেন এবং নাম্বার 8-এর মধ্যে বলা হয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন সেখানে যারা জেনারেল রয়েছেন, মাধ্যমিক এবং সেখানে এসসি এবং এসটি যারা রয়েছেন শুধুমাত্র 8 পাশেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন আপনাদের নাম্বার 9-এর মধ্যে সেখানে ক্যাটাগরি রাখা হচ্ছে এসটি, এসসি না ইউআর রয়েছেন সেখানে মেনশন করতে হবে। নাম্বার 10-এর মধ্যে প্রেজেন্ট অকুপেশন, মানে বর্তমানে আপনি কি করছেন, সেখানে স্টুডেন্ট হলে স্টুডেন্ট বা আপনারা যদি কৃষিকাজ করে থাকেন তাহলে সেখানে কৃষিকাজ লিখবেন, আপনাদের যেটা রয়েছে সেখানে অবশ্যই সেটা লিখবেন, প্রেজেন্ট অকুপেশন যা রয়েছে সেটা লিখতে পারবেন। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে 11-এর মধ্যে আপনারা যদি হোমগার্ড অথবা সিভিল ডিফেন্সের মধ্যে হয়ে থাকেন তাহলে সেখানে আপনারা লিখতে হবে। নাম্বার 12-এর মধ্যে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন, সেখানে বলা হয়েছে আপনাদের যে এক্সামটা দেবেন আপনারা যারা আপনারা আবেদন করবেন সেটা বেঙ্গলিতে না ইংলিশে দেবেন তা অবশ্যই সেখানে লিখবেন। যদি বেঙ্গলি হয় বেঙ্গলি লিখবেন, আর যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ সেখানে লিখবেন। তারপর দেখুন সেখানে আপনাদের প্লেস লিখবেন, আপনারা যে প্লেসের মধ্যে জমা দেবেন। এক্সাম্পল আমি ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে কোলেশ্বর থেকে বলছি, দেখুন ধরো আমরা কোলেশ্বরের মধ্যে জমা দেবো, তাহলে প্লেসটি সেখানে কোলেশ্বর লিখবেন এবং ডেট যে ডেটে আপনারা জমা দেবেন সেই ডেটটি লিখবেন এবং কে ডেটে সেখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর বন্ধুরা সেখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। আমি পুনরায় আপনাদের সেই অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি, দেখুন সেখানে টোটাল ত্রিপুরা রাজ্যে 8টি ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটি সেখানে মেনশন করা রয়েছে, অবশ্যই সেটা চেক আউট করে নিয়ে নেবেন। আপনাদের সেখানে ডিস্ট্রিক্টটি প্রথমে চুজ করবেন, ডিস্ট্রিক্টটি চুজ করানোর পর আপনার ডিস্ট্রিক্টের এগেনস্টে যে অ্যাড্রেসটি বলা হয়েছে সেই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে ওদের লাস্ট ডেটের মধ্যে। তাহলে ওদের লাস্ট ডেটটি দেখুন অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, সেখানে বলা হয়েছে 4 ডিসেম্বর 2022 থেকে 10 ডিসেম্বর 2022 মধ্যে সেখানে জমা দিতে হবে 5:30 মধ্যে, ইনক্লুডিং হলিডে, মানে হলিডের দিনগুলিতেও সেখানে গিয়ে জমা দিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। তাহলে বন্ধু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা আপনারা আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে তাহলে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। প্রথমে বলা হয়েছে আপনাদের একটি আইডেন্টি কার্ড দিতে হবে, মানে আধার কার্ড অথবা আই কার্ড সেখানে দিতে হবে। দেখুন সেখানে মেনশন করা হয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড সেখানে দিতে হবে। নেক্সট নাম্বার 2-এর মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, মানে পিআরটিসি সার্টিফিকেটটি দিতে হবে। নেক্সট বলা হচ্ছে আপনাদের এস প্রুফ সার্টিফিকেট দিতে হবে। আপনার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেটটি না থাকে তাহলে ম্যাট্রিকুলেশনের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেখানে আপনারা দিলে চলবে, দেখুন সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট দিলেও হবে। নেক্সট বলা হয়েছে নাম্বার 3-এর মধ্যে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এবং যারা এসসি এবং এসটি রয়েছেন আপনাদের কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে এবং সেটা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের ইস্যু থাকতে হবে, তা সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার F-এর মধ্যে বলা হয়েছে দেখুন সেখানে আপনারা যারা অলরেডি গভর্নমেন্ট জব করছেন আপনারা সেখানে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে আপনারা আবেদন করতে হবে, তা না হলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন না। নাম্বার 3-এর মধ্যে বলা হয়েছে আপনারা যারা হোমগার্ড এবং সিভিল ডিফেন্স রয়েছেন আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো সেখানে মেনশন করে দিয়ে দিতে হবে। নাম্বার H
নোটিশের মধ্যে বলা হয়েছে আপনাদের 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং 1 কপি দেখুন সেখানে বলা হয়েছে ফিক্স মানে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে দিতে হবে এবং 3 কপি দেখুন সেখানে কভারের মধ্যে করে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে দিতে হবে লাগিয়ে দেখুন সেখানে ইনক্লোজ করে লাগিয়ে দিয়ে দিতে হবে দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো বন্ধুরা সেখানে অ্যাটেস্টেড করিয়ে তার সঙ্গে দিয়ে দিতে হবে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 249টি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং শুধুমাত্র সেখানে মেলরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখে নেবেন আপনার রিটেন এক্সাম এবং ভাইবার এর জন্য কোন বিষয়গুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে সেখান থেকে চেক আউট করে নিয়ে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন আমরা সেখানে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ।